এবারে ফুল হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা, শুভ বিজয়া দশমী। আর বিজয়া দশমী তে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি, ঠিক আছে। আর আজকে এমনি তো আমাদের সব মন মেজাজ খারাপ, কারণ দুর্গা ঠাকুর আজকে জলে করবে, খুবই মন মেজাজ খারাপ। যাই হোক, আজকে হচ্ছে বাসন্তী পোলাও। এই যে বাসন্তী পোলাও হচ্ছে, এখন দমে হবে বাসন্তী পোলাওটা। আর এখানে হচ্ছে চিকেন রেজালা। আজকে এই রান্না আমাদের, আর টমেটোর একটা নতুন রেসিপি যেটা আমরা খাই, এটাকে পেস্ট করে সেটা হবে। ব্যাস এরপর খাওয়া দাওয়া শুরু হবে আমাদের। পিনু কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা, না সবাইকে খাওয়া দাওয়া হচ্ছে, তিন্নি রান্না করেছে, খুব ভালো হয়েছে। বান্টি এসে গেছে, আর বান্টি এসে তুই খেয়ে নে। আরে যে দাদা খাচ্ছে, দাদা কেমন হয়েছে বলুন। ভালো হয়েছে। বল্টু দা কেমন হয়েছে? না চল চল আমরা খেয়ে নিচ। বন্ধুরা আজকে তো দশমী, দশমীতে এখন বিয়ে করতে যাচ্ছি, বরণ করতে যাচ্ছি, আর ঠাকুর নামিয়ে দিয়েছে, এখন তো প্রচন্ড ভিড় হয়ে গেছে। আর হচ্ছে কি যে মানে মেঘের অবস্থা খুব খারাপ, খুব মানে মেঘলা করেছে, বৃষ্টিও আসছে মাঝে মাঝে। তো যাই হোক, এখন এর মধ্যে আমরা বেরোচ্ছি, তারপরে তোমাদের সাথে সিঁদুর খেলে তারপরে দেখা হচ্ছে। সিঁদুর খেলা হবে, তোমরা দেখতেই পাবে। বান্টি তোর গালে সিঁদুর কেন? কি মামনকে দেখে মনে হচ্ছে যে একদম সত্যি কথা। কিন্নি কোথায় গেলি? বাথরুমে গেছে। আচ্ছা দিদি, দিদি শুভ বিজয়া, দিদি কামিয়া প্লিজ, কোলা কুলি সকলকে শুভ বিজয়া দশমী তৃতীয়া শুভেচ্ছা। সবাই বল একসাথে তৃতীয় শুভেচ্ছা। আমার দেখেন দশমীর সাজটা দেখো একবার, সুন্দর লাগছে একদম।
খুব ভালো লাগছে। আমাদের দশমীর মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবার একাদশীর দিকে এগোচ্ছি আস্তে 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 আস্তে। তো বন্ধুরা, মামন, তিন্নি, তারপরে বান্টিরা সবাই গেছে ঠাকুরের সাথে। তো আমরাও প্রত্যেক বছরই ঠাকুরের সাথে ঘুরে ঘুরে যাই, আর এবারও ইচ্ছে ছিল যে গিয়ে গঙ্গার ঘাটে অন্তত বসে থাকবো। আর কি বলতো, গঙ্গার ঘাটে বসে থাকলে না পরপর ঠাকুর আসতে থাকে, আর খুব মানে খুব ভালো লাগে। অনেক ঠাকুর একটার পর একটা একটার পর একটা আসতে থাকে, তো খুবই ভালো লাগে। তো এবারে আর যাওয়া হলো না, কারণ খুব পায়ে ব্যথা করছে, কালকে খুব হাঁটা হয়েছে তো, আর একদম পায়ে খুব ব্যথা করছে, যার জন্য আজকে আর কোথাও যাওয়া হলো না। আর সিঁদুরগুলো এবার আস্তে আস্তে মুছে নেবো, ধুয়ে নেবো, এবার ড্রেস চেঞ্জ করে নেবো। আর ঠাকুর আসলে, তার ঠাকুর বিসর্জন দিয়ে আসলে, তারপরে এই ঠাকুর বিসর্জন দিয়ে আসার ইয়ে দিদি যা কর ছেড়ো না, মাঠে যাব তো শান্তির জল আনতে। হ্যাঁ, শান্তির জল যখন ওই ইয়ে দিতে আসবে না, ওই ঘট বিসর্জন করে আসবে, তারপরে তো শান্তির জল দেবে, তো শান্তির জল নিতে যাবো, এখন ছেড়ো না, ছাড়লেও অন্য শাড়ি পরতে পারো। আমিও সাদা শাড়িটা ছেড়ে নিচ্ছি, এই সাদা শাড়িটা দেখো কি অবস্থা, পুরো একদম সিঁদুরে ভর্তি হয়ে গেছে, তো তাই জন্য এই সাদা শাড়িটা ছেড়ে দিয়ে একটা অন্য কোনো শাড়ি পরে নাও, একটা অন্য শাড়ি পরে নাও না দিদি, শাড়ি ছেড়ে ফেলেছে। সবাই আসলে ভালো শাড়ি পরে রয়েছে তো, আর সিঁদুরে ভর্তি হয়ে গেছে, এগুলো সব কাচতে দিতে হবে, তো সেই জন্য এখন দিদি আবার অন্য শাড়ি পরতে গেল। আর সবাই আজকে বলছে কিছু যেতে ইচ্ছে করছে না, যেতে ইচ্ছে করছে না, কেন বলো তো, আসলে ওয়েদারটা বাজে না, ওয়েদারটার জন্য কারুরা যেতে ইচ্ছে করছে না, তো সেই ইচ্ছে করছে না, ইচ্ছে করছে না যে বলে তারপরে গেল। তিন্নি তো বলছে আমার ভালো লাগছে না, যাবো না, তো মামন বলছে চলো চলো সবাই যাই একসাথে, তারপরে আবার গেল। আর এটা কি বলতো, গোটা বরানগর বাজারটাকে ঘোরায়, বরানগরটা পুরো ঘোরায়, ঘুরিয়ে তারপরে আবার কুটিঘাটে, কুটিঘাট না মানে আমাদের যে ঘাটে আছে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটে বিসর্জন দেয়। আর সেই একটার পর একটার পর একটা ঠাকুর আসতে থাকে, তো আর ওখানটা পুরো জ্যাম হয়ে যায়। এই আমাদের আশেপাশে প্রত্যেক পাড়াতেই ঠাকুর হয়, আর সব ঠাকুর ওইখানে দেয়, আর সব এসে জ্যাম হয়ে যায়, একটার পর একটা একটার পর একটা নাবায়, দেখতে কিন্তু খুব ভালো লাগে, প্রত্যেক বছর যাই, কিন্তু এবছর আর ভালো লাগলো না, কেন কে জানে, মানে এত কালকে হেঁটে আর খুব ক্লান্ত হয়ে আছি, তা আজকে আর এনার্জি পাচ্ছি না একদম, তো এই হচ্ছে ব্যাপার। আর দাদা, আর তো তোমাদের ইয়ে দাদা দুজনেই এ করছে, দাদা মানে তিন্নির বাবা আর কি, দাদা আর তোমাদের দাদা ভাই টিভি দেখছে, ওরাও বলেছিল যে যাব, কিন্তু এখন আর বলছে আর এনার্জি পাচ্ছি না, সে আর এনার্জি সব লস। তোরা এখন একটু টুকটাক টুকটাক খেতে দিয়ে দিলাম, সব খেলো সন্ধ্যাবেলায়। হ্যাঁ, তারপরে মামনের বন্ধুরা এসেছিল, সৌমাল্য এসেছিল, ওরা আবার আসবে যদিও, তো বন্ধুরা চলে গেল। আর একটা মানে সন্ধ্যাবেলাটা খুব একটু হইচই হলো, আবার এখনই হবে, কারণ সবাই গঙ্গাঘাট থেকে আসবে তারপর। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি আবার। আর কালকে হচ্ছে একদম দারুণ একটা ব্লগ আসছে, কোথায় যাচ্ছি এই বৃত্তান্ত তোমাদেরকে জানতে হলে ব্লগটা দেখতে হবে, নেক্সট ব্লগটা দেখলে সব বুঝতে পারবে কোথায় যাচ্ছি, সবই তো তোমাদের দেখাবো নিশ্চয়ই, তোমাদের তো সাথে না নিয়ে কোনো কাজই করবো না। তো কালকে তোমাদের সাথে একটা নতুন জায়গায় নতুনভাবে দেখা হবে, আজকে আর বলছি না, তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি।